ওমরা এবং হজ আমরা কিভাবে করব এবং কি কি উপায় করতে হয়। যারা হজ করেন, যারা ওমরায় যান, আমি তাদেরকে একটা কথা বারবার বলি, সেটা হলো হজের মাসআলা মাসাইল তো অবশ্যই জানবেন, এটা না জানলে তো হবেই না, এটা খুবই দরকার আমাদের জন্য, ফরজ। পাশাপাশি এর তাত্ত্বিক জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে, কারণ এর তাত্ত্বিক বিষয়টা যদি আপনি উপলব্ধি করতে না পারেন তাহলে আপনি হজে গিয়ে ঝগড়া ফাসাদ করবেন। আপনি বলা যায় না যে আপনি হজে গিয়ে আপনার টেম্পারেচারটা এত হাই হয়ে যেতে পারে যে আপনি সেখানে মারামারি করতে পারেন, কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে আপনি কোথায় গিয়েছেন, আপনার যদি হজের মর্মার্থটা আপনি অনুধাবন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা ওখানে আপনার কিছুই হবে না, বরং সব জায়গায় আপনি শান্তি পাবেন। আপনি মুজদালিফায় যখন খোলা আকাশের নিচে শুয়ে থাকবেন সেখানেও আপনার মনে হবে যে আপনি জান্নাতি পরিবেশে আছেন। আর যদি হজ বুঝতে না পারেন, আপনি ক্লক টাওয়ারে ঘুমালেও আপনার মনে হবে যে এখানে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। আপনি যদি হজ বুঝে যেতে পারেন, ওই যে ভাই বলেছেন যে আজিজিয়া সির সাথে আপনি থাকবেন কিন্তু আপনার নামাজ ফাউত হবে না, মিস হবে না। আর আপনি যদি হজ না বুঝে যান তাহলে আপনি ক্লক টাওয়ারে থাকুন বা জিরো মিটারে থাকেন, তারপরে আপনার নামাজ কাজা হয়ে যাবে, কারণ আপনি বুঝতে পারেন না কোথায় আসছেন। তো আমি প্রথমেই যেই কথাটা আপনাদেরকে বলবো এবং মা বোনদেরকে বলবো, যে প্রথম কথা হলো যে আপনি কতটা ভাগ্যবান একটু চিন্তা করে দেখুন, এটা হলো এক নম্বর। আপনি কতটা ভাগ্যবান, কিভাবে? আল্লাহ রব্বুল আলামিনের এই দুনিয়াতে যদি 800 কোটি মানুষ থেকে থাকে, তার মধ্যে যদি এবছর আমি ধরে নেই যে 20 লাখ 25 লাখ বা 30 লাখ লোক হজ করবেন, তাহলে 800 কোটির মধ্যে 30 লক্ষ মানুষ, এটা পার্সেন্টেজের হিসাবে কি পরিমাণ আসে, এটা যারা ভালো অঙ্ক বোঝেন তারা বুঝবেন। আমি মোটা দাগে যেটা বলবো, যেই 800 কোটি মানুষের মধ্যে সবাই যেতে পারছেন না হজে, সেখানে হয়তো 30 লাখ মানুষ যাবেন। আচ্ছা, এই হিসাবটাকে যদি আমরা আরেকটু ছোট করে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে সেই 30 লক্ষ মানুষের মধ্য থেকে বাংলাদেশে 18 কোটি বা 17 কোটি মানুষের মধ্য থেকে চান্স পেয়েছেন বা যাবার জন্য সুযোগ পেয়েছেন 1 লক্ষ+। তো 1 লক্ষ+ 17 কোটি মানুষের মধ্যে পার্সেন্টেজের হিসাবে কি পরিমাণ আসে, আপনি কতটা ভাগ্যবান যে তার মধ্য থেকে আপনি একজন, তার মধ্য থেকে আপনি একজন। আপনি নিশ্চয়ই জানেন যে আপনার চাইতে এমন অঢেল সম্পদ, আপনার যা অর্থ আছে তার চাইতে অনেক বেশি সম্পদ অনেকের আছে, কিন্তু অনেকে হজ করতে পারেন নাই। আমার জীবনে এমন অনেককে দেখেছি যে যারা জীবনের একটা বেলায় এসে তারা আফসোস করেছেন যে আহারে হজে যেতে পারি নাই, আমি হজে যেতে চাই। এবং এমনও হয়েছে যে আমি সেই ভাইয়ের হজের জন্য রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে দিয়েছি, যা কিছু দরকার সেটার ব্যবস্থা করে দিয়েছি, উনি হজে যাবেন, কিন্তু আল্লাহর কি হুকুম যে তিনি দুটো এহরামের কাপড় পরার আগে সাদা কাফনের কাপড় পরে তাকে কবরে যেতে হয়েছে। আমরা দেখেছি এমন অসংখ্য মানুষের চিৎকার আর হাহাকার, যারা করোনাকালীন সময়ে আফসোস করেছেন যে আমি হজে যেতে চেয়েছি কিন্তু পারলাম না, ভবিষ্যতে যেতে পারবো কি না জানি না। এবং এর মধ্যে থেকে অনেক বান্দা এমন আল্লাহর আছেন বা ছিলেন যারা হজে যাওয়ার নিয়ত করেছেন কিন্তু যেতে পারেন নাই, কবরে চলে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কতটা সৌভাগ্যবান আর সৌভাগ্যবতী হিসেবে কবুল করেছেন যে আপনাকে তিনি এখনও বাঁচিয়ে রেখেছেন 800 কোটি মানুষের মধ্য থেকে, আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন, যেখানে 30 লক্ষ মানুষের সমাগম হবে, এই 30 লক্ষ মানুষের মধ্য থেকে আপনি একজন। আমি বলবো আল্লাহর হস্তে এই বিষয়টা ভালোভাবে আপনি আপনার মাথায় প্রবেশ করান। আপনি এটা চিন্তা করতে যাবেন না যে আমি ইউরোপে গিয়েছি, আমেরিকাতে গিয়েছি, লন্ডনে গিয়েছি, অমুক জায়গায় গিয়েছি, তমুক জায়গায় গিয়েছি, আমি হজে যাচ্ছি না। আপনি যদি এই চিন্তা করেন তাহলে আপনি হজ করতে পারবেন না ঠিক মতো। আপনি জায়গায় জায়গায় গিয়ে তখন এমন অবস্থা হবে, আপনি চিন্তা করবেন যে ইউরোপে এই অবস্থা হয়েছে, লন্ডনে আমাকে লাল গালিচা সম্বর্ধনা দিয়েছে, আমেরিকাতে এমন সম্বর্ধনা দিয়েছে, আমাকে অমুক জায়গায় এমন সম্মান করেছে, এখানে আমি 3 ঘন্টা বসে আছি, এখানে আমি 1 ঘন্টা ধরে বসে আছি, এই ছোট্ট রুমে আছি, এই সকল চিন্তা আপনার মাথা খেয়ে ফেলবে, আপনি হজ করতে পারবেন না। এই জন্য প্রথম হলো আপনার চিন্তার প্রসারতা, মন মননের ক্ষেত্রে, চিন্তা চেতনার ক্ষেত্রে
বিশুদ্ধ চিন্তা এটাকে অর্জন করা এবং সেইভাবে আপনার মানসিকতা মন মননকে প্রস্তুত করা, এটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমি আবারও বলছি, আপনারা বেড়াতে যাচ্ছেন না, আপনারা হজে যাচ্ছেন। ভাই ইমরান একটা কথা বলেছেন যে দেখেন, আপনি যত ফ্যাসিলিটিস নিয়ে যান না কেন, আপনার জীবনে পাঁচটা দিন এমন আসবে আপনার মনে হবে যে কেয়ামতটা মনে হয় অনেকটা এই ধরনেরই হয়। আপনি হাজারো চেষ্টা করলে পারবেন না। আপনি সব প্ল্যান করে রেখেছেন, একজনের হাত একজন ধরে রেখেছেন, আপনি কঙ্কর মারতে গিয়েছেন, ভিড়ের মধ্যে পড়ে গেছেন, আপনি পেছন থেকে আপনার আপনজনকে খুঁজে পাচ্ছেন না। কেয়ামতের ময়দানে এই অবস্থাই হবে, কেউ কাউকে খুঁজে পাচ্ছেন না, সবাই ইয়া নাফসি করছেন। আপনি মিনাতে আছেন, আপনি আরাফাতে আছেন, আপনি মুজদালিফায় আছেন, আপনাকে হয়তো 18 ইঞ্চি জায়গা সৌদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে ঢালাই বিছানায় শোবার জন্য। আপনাকে সেটা মেনে নিতে হবে, কারণ আপনাকে এটাই চিন্তা করতে হবে যে আমি যেখানে আসছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ দেখছেন আমাকে, আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা মুহূর্ত দেখছেন, আর আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন যে দেখো আমার বান্দা আমার জন্য এখানে আসছে, কি অবস্থায় এসছে, এবং দেখো আমার বান্দার কি অবস্থা, কারণ বান্দা সব কিছুকে বাদ দিয়ে শুধু বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুতরাং তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। তো আমার প্রথম কথা হলো যে আমাদের এই প্রস্তুতিটা, যেন আমরা প্রস্তুতি নিচ্ছি আলহামদুলিল্লাহ, সেখানে 30 দিন 35 দিন থাকব, কি নিয়ে যাব, কি নিয়ে থাকব, কি কি লাগবে, এগুলো তো আছে, কিন্তু এই চিন্তার সাথে কিছু চিন্তাকে যেন আমরা অ্যাড করে নিই। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে আমাদের চিন্তার খোরাক জুগিয়েছেন। আপনি 20 দিন 25 দিন 30 দিন 35 দিন থাকবেন ওখানে, ওটার জন্য আপনার জন্য প্রস্তুতি আছে। আপনি যেভাবে প্রস্তুতি গ্রহণ করেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে অনন্তকালের যাত্রা যেদিন আপনি করবেন সেটার জন্য আপনার প্রস্তুতি কতটুকু, হজ আপনাকে এই শিক্ষা দিচ্ছে, আপনি কি সেটার জন্য প্রস্তুতি নিয়েছেন? আপনি 3 দিনের জন্য বের হলেও আপনার একটা লাগেজ আপনি গোছান এবং সেখানে সব কিছু নেন, কিন্তু যেখানে অনন্তকালের যাত্রা আপনি শুরু করে দিয়েছেন, আপনি ফেরত আসতে পারবেন না, সেই যাত্রার জন্য আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন? আমরা যখন বাসা থেকে বের হই, আমরা যখন দুটা সাদা কাফনের কাপড় পরে বের হব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে, আপনি কি এটা চিন্তা করেছেন যে এই কাফনের কাপড় আপনার জীবনে আরও একবার জড়াতে হবে এবং সেই দিন আপনি নিজে পড়তে পারবেন না, সেই দিন আপনি কি করবেন, আপনার কতটুকু প্রস্তুতি আপনি গ্রহণ করেছেন? আপনি দুইটা কাফনের কাপড় পরার আগে, আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার আগে আপনি নিজে গোসল করেছেন, আপনি নিজে আতর সুরমা লাগিয়েছেন, কিন্তু আপনি খুব ভালো করে জানেন যে আপনার জীবনে এমন একটা সময় আসবে যেই দিন আপনার জামাটা আপনি খুলতে পারবেন না, আপনার গোসল আপনি করতে পারবেন না। আপনার জীবনে এমন একটা দিন কিন্তু আসবে, আপনার জীবনে এমন একটা সময় আসবে যেই দিন আপনি দেখবেন যে আপনার সারি সারি জামা কাপড় সব কিছু গোছানো আছে, সাজানো আছে, আপনার প্রিয় জিনিসগুলো আপনার সামনে আছে, কিন্তু আপনি চাইলেও সেটাকে ধরতে পারছেন না, পড়তে পারছেন না। ওই শিক্ষা দেবার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এহরামের কাপড় পরিয়ে জানিয়ে দিচ্ছেন যে বান্দা, তুমি যে এহরামের কাপড় পরেছো এখন থেকে তোমার এমন অনেক কিছুই নিষিদ্ধ হয়ে গেছে, এটা তুমি শিক্ষা নাও, কারণ তোমার জীবনে এমন আরেকটা দিন আসবে যেদিন সত্যিকার অর্থে তুমি আর সেটাকে স্পর্শই করতে পারবে না। এটার আগে আমাদের প্রস্তুতি কতটুকু? আমরা যখন বাসা থেকে বের হব, আমাদের অনেক আপনজনেরা আমাদের বাসা থেকে বিদায় দেবেন, ঠিক এইভাবে আমাদের জীবনে আরও একটা সময় আসবে যেই দিন আমরা আমাদের বাসা থেকে বের হব, আমাদের আপনজনেরা বিদায় দেবেন। আপনি হজে বের হয়েছেন, আবার ফেরত আসবেন, হয়তো 30 দিনের জন্য যাচ্ছেন, আপনার বাসা থেকে যে মানুষগুলো আপনাকে বিদায় দিয়েছে তারপরেও তাদের চোখের পানি, কিছু মানুষ আপনাদেরকে সেখান থেকে বিদায় দিয়েছেন, আপনি যেদিন লাশ হয়ে যাবেন সেই দিনও আপনাকে বাসা থেকে বিদায় দেবেন। আপনি এয়ারপোর্ট পর্যন্ত যাবেন, আপনার সাথে কিছু ভাইয়েরা থাকবেন, বোনেরা থাকতে পারেন, যারা এয়ারপোর্ট পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে। সেখানে একটা সীমারেখা আছে, কেউ হয়তো গেট পর্যন্ত থাকেন, অথবা খুব খুব ভালো বাসার মানুষ হলে তারা হয়তো আপনাকে ইমিগ্রেশন পর্যন্ত এগিয়ে দিতে পারেন। আপনার জীবনে এমন একটা ইমিগ্রেশনের আরেকটা জায়গা আছে, সেটা হলো কবর। আপনার প্রিয় মানুষগুলো তিনটা ভাগে ভাগ হয়ে, কেউ আপনাকে বাসা থেকে বিদায় দেবেন, কেউ আপনার জানাজা পর্যন্ত বিদায় দেবেন, কেউ আপনার কবর পর্যন্ত বিদায় দেবেন, আর একান্ত আপন 2-4 জন থাকবেন যারা আপনাকে কবরে শুইয়ে দেওয়ার পর পর্যন্ত বিদায় দেবেন,
এরপরে আর কেউ আপনার সাথে থাকতে পারবেন না। হজের সফর, ওমরার সফর, কবরের সফর পাশাপাশি এই চিন্তাগুলো যেন আমরা করার চেষ্টা করি। আপনি যখন বিমানে চড়বেন, আপনি দেখবেন যে আপনার মতন অসংখ্য মানুষকেই আপনি দেখতে পাচ্ছেন যারা একটাই স্লোগান দিচ্ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মানে কি এই লাব্বাইকটা? কঠিন একটা কথা। হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম যখন কাবা ঘরকে পুনর্নির্মাণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন জিব্রাইল আমিনের মাধ্যমে যে যাও তাকে বলে দাও তিনি যেন হজের জন্য আজান দেন, হযরত ইব্রাহিমকে বলা হয়েছে ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ, হে ইব্রাহিম মানুষকে হজের জন্য আজান দেন। হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের প্রশ্ন ছিল রব্বুল আলামিন মানুষ নাই, জন নাই, কাউকে দেখি না, আমি কাকে আজান দিব, কাকে আহ্বান করব? জিব্রাইল আমিন রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়েছিলেন আপনার দায়িত্ব হচ্ছে আজান দেয়া। আল্লাহ তাআলা জানিয়েছেন আপনার এই আহ্বানকে পৃথিবীর আনাচে কানাচে এই মুহূর্তে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের কাছে রব্বুল আলামিন ওই মানুষদের কর্ণকুহরে পৌঁছে দেবেন। শুধু তাই নয়, যারা রুহের জগতে অবস্থান করছেন আল্লাহ তাআলা তাদের কাছে পৌঁছে দেবেন, আর যারা লাব্বাইক বলবেন ওই মানুষগুলো এই হজের সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ জিয়ারতের জন্য আগন্তুক মেহমান হয়ে তারা আসবেন। আপনি এটা ভেবে নিয়েন না যে আপনি লক্ষ লক্ষ টাকা আপনার হাতে আছে তাই চট করে আপনি হজে যাচ্ছেন, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হলো আজ থেকে হাজার হাজার বছর আগে আপনি যখন রুহের জগতে ছিলেন ওই মুহূর্তে রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি লাব্বাইক বলেছিলেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছিলেন, যে কারণে ওই লাব্বাইক বলার কারণে আল্লাহ তাআলা আপনাকে মেহমান হিসেবে কবুল করেছেন, আর সেই মেহমান হিসেবে 2023 সালের হজে আপনি লাব্বাইক বলতে বলতে যাচ্ছেন। আপনি ব্যাপারটা যদি এইভাবে অনুধাবন করেন যে আপনি 2023 সালে হজে যাচ্ছেন, 15 দিন আগে চিন্তা করেছেন, ব্যাপারটা এমন না ভাই, ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিসমতে আপনার সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন, এবং শুধু তাই নয়, হাজার হাজার বছর আগে যখন রুহের জগতে আপনি ছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আহ্বান করা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তখন আপনি লাব্বাইক বলেছিলেন, সেই লাব্বাইকের জবাব আপনি দিতে যাচ্ছেন। আপনি কতটা সৌভাগ্যবান আপনি চিন্তা করেন। এই কথা যদি আমরা আমাদের চিন্তা চেতনার মধ্যে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের হজের সফরটা সুন্দর হবে, এবং সেই সাথে আমরা দেখব যে আমাদের সময়টাকে আমরা সুন্দরভাবে কাটাতে পেরেছি।